দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি প্রণব চক্রবর্তী। শুরুতেই জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5 কোটি ছাড়িয়েছে, দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। এর মধ্যে 99% 1,40,40,645 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1% 94,958 জন আছেন উচ্চ ঝুঁকিতে। এক ঘন্টার ব্যবধানে বিশ্বে নতুন আক্রান্ত হয়েছে 10,000। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 5,18,20,423 জন, মৃত্যু হয়েছে 12,79,698 জনের, আর সুস্থ হয়েছেন 3,63,97,164 জন। বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের আঘাতে বেসামাল উন্নত দেশগুলো। আগের দিনের তুলনায় বিশ্বে কমেছে আক্রান্ত মৃত্যু সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছে 5,42,418 জন, মারা গেছে 9,190। আক্রান্ত মৃত্যু তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 1,05,59,184 বেশি, মৃত্যু হয়েছে 2,45,799 জনের। আক্রান্তে দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 86,36,011 জনের, মৃতের সংখ্যা 1,27,615, সুস্থ হয়েছে 80 লাখের বেশি মানুষ। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,62,842, আক্রান্তের সংখ্যা 57,01,283। চতুর্থ অবস্থানে এখন ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা 18,29,659, মৃত্যু হয়েছে 42,207 জনের। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 18,17,109, মৃতের সংখ্যা 31,161, সুস্থ হয়েছে 13 লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। স্পেনে কোভিড-19 রোগীর সংখ্যা 14,43,997, মৃত্যু হয়েছে 39,756 জনের। আক্রান্তের সপ্তম অবস্থান আর্জেন্টিনায়, করোনা সংক্রমিত হয়েছে 12,62,476 জন, মারা গেছে 34,183 জন। বিশ্বের আরও খবর। বিশ্বে করোনার দ্বিতীয় তরঙ্গে আক্রান্তের সংখ্যা 5,18,00,000 ছাড়িয়ে গেছে, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 12,79,000। যুক্তরাষ্ট্রে 1 লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 1,55,00,000-এর বেশি, মৃত্যু হয়েছে 2,45,000-এর বেশি। এদিকে ইউরোপে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফ্রান্সে 18,29,000-এর বেশি আক্রান্ত হয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউ ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন সহ বিধিনিষেধের কড়াকড়ি আবার ফিরিয়ে আনছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 16 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগেই মারা গেছে 10 জন, মৃতের সংখ্যা বেড়ে 6,108। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে 248তম দিনে দেশে 115টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 13,520 জনের, শনাক্ত হয়েছে 1,699। মোট আক্রান্তের সংখ্যা 4,23,620। নতুন 1,648 জন সহ সুস্থ হয়েছে 3,41,416। দেশে প্রতি 10 লাখে শনাক্ত 2,487.40 এবং মৃত্যু 2,004.72। প্রতি 10 লাখে সুস্থতার সংখ্যা 35.86। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 24,70,164 জনের। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।